এর আগে মোহনবাগানের কোচ থাকাকালীন দলকে সাফল্য এনে দিয়েছেন। সবুজ মেরুন ছেড়ে সলগাঁওকারে যাওয়ার পরেও কোচ হিসেবে সাফল্য পেয়েছেন করিম বেঞ্চেরিফা। করিম বারবার বলতেন, টানা অসফল হলেও নিজের পদ আঁকড়ে পড়ে থাকতে চান না তিনি। ইদানিং সলগাঁওকারের সাফল্য আসছিল না, তখন থেকেই কি ফের মোহনবাগানে ফেরার পরিকল্পনা? কারণটা তেমনও হতে পারে। শেষা গোয়া ফুটবল একাডেমির কাছেও সলগাঁওকার কদিন আগেই হেরেছে 3-1 গোলে। একঝাঁক উঠতি ফুটবলারকে নিয়ে গড়া শেষা গোয়া একাডেমি গোয়া লিগে হারিয়ে দেয় ফেভারিট সলগাঁওকারকে। এরপরেই মোহনবাগানের সঙ্গে কথাবার্তা শুরু করেন করিম। এখনও নিশ্চিত নয় সবুজ মেরুনে আসছেন কিনা, কিংবা সলগাঁওকার কবে অব্যাহতি দেবে। তবে গোয়ার দলটিকে নতুন মরশুমে সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ার পর ফের মোহনবাগানেই ফিরে ভাগ্যবদলের আশায় মরক্কোর কোচ। এবিপি আনন্দ।